ওয়েলকাম বন্ধুরা, আমি বিদ্যুৎ, আপনারা দেখছেন ডিজিটাল অ্যান্ড্রয়েড হাব বাংলা। সো বন্ধুরা, আগে আমাদের একটি ভয়েস চেঞ্জার উইথ এফেক্ট, অর্থাৎ আপনারা কী করে একটি অডিও রেকর্ডিংকে আপনি ভিডিও আকারে ফরম্যাট করে সেটিকে ইউটিউবে পোস্ট করতে পারেন, বা যাদের এরকম চ্যানেল খোলার ইচ্ছে আছে তারা এই কাজটি সফল করতে পারেন। এইবার দেখাবো বন্ধুরা, আপনারা কী করে আপনার ভয়েস রেকর্ডিংকে ইকো দেবেন, ইকো করবেন কী করে, আপনার ভয়েস মানে আপনার একটি অডিও সং সেটির ভয়েস চেঞ্জ করবেন, সেটিকে ইকো করতে পারবেন এবং সেটিকে আর একটু ভয়েসটা কাস্টমাইজ করতে পারবেন, স্পিডটা একটু কাস্টমাইজ করতে পারবেন। সো এটাই দেখতে চলেছে আজকে পার্ট টু এ। পার্ট ওয়ানের পার্ট যারা দেখেননি, ডিসক্রিপশন ফলো করুন, অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। এবং এই যে এখন যে অ্যাপটা ভিডিওটি দেখাচ্ছি, এখনের লিঙ্কও ডিসক্রিপশানে থাকবে, ফেসবুক পেজের লিঙ্কও আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান দিয়ে যদি চান আপনারা জয়েন্ট হতে পারেন ফেসবুক পেজে। সো বন্ধুরা, এই ছিল বলার, চলুন একটা ছোট্ট একটা ইন্টোর পরে ফিরে আসা যাক এবং কাজে চলে যাওয়া যাক। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি কাজে চলে যাব। প্রথমে আমরা অ্যাপটির কাজ দেখে নেব, ফার্স্টে লাস্টে আমরা দেখে নেব কোথায় পাবেন, কি বৃত্তান্ত অ্যাপের বিষয়। আর আমি তো আগেই বলে দিয়েছি অ্যাপ কোথায় পাবেন। সো চলুন শুরু করা যাক। Voice changer. Double tap to activate. Double tap and hold to long press. Accessibility controls shown. Swipe up to dismiss. Voice changer. Voice changer. Voice changer click করুন. Voice changer. Click করার পরে welcome to voice changer. To continue, read and agree to. To continue, read and agree to. Privacy policy. Agree. এখানে আমাদের এগ্রি করে দিতে হবে। এগ্রি করে দেওয়ার পরে এখানে দেখুন কি আছে। Record and audio. Open and audio. My studio settings settings so settings e kichu nei my studio theke shuru kori my allow voice changer to record audio allow voice changer to record audio effect change my studio selected shami bibekanand ei gulo sob amader studio so ami prothome ekta audio gaan ke choose kori ba audio je kono ekta kichu ke choose kore nichhi shami bibekanander bani স্বামী বিবেকানন্দের বাণী সাউন্ডটা একটু কমিয়ে দেবো। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। ধরুন আমি এটিকে স্টপ করব। চিরযৌবনে উদ্দীপ্ত স্বামী বিবেকানন্দের বিখ্যাত কিছু বাণী নিয়ে আপনাদের সামনে রাজকুমার, এডুকেশনাল মোটিভেশনাল ট্রেনার। তো বন্ধুরা, একটু সমস্যা হচ্ছে, যাই হোক আমি এইটাই, আমি কিন্তু একটু সাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে, একটু সাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে, যাই হোক এটাকে স্টপ করে দিলাম। এবার দেখুন অনেক রকম ভয়েস আছে, যেমন গাল, আমি ধরুন গাল ট্রাই করছি, ইকো আপনারা পেয়ে যাবেন, সব নিচেই পেয়ে যাবেন। সো ওই গালটা যখন করবেন, করার পরে এই যে সেভ, দেখুন গাল সেভ, এই যে একটু ডান দিকে সোয়াইপ করে গেলেই সেভ, বা সাইডেরটা দেখতেই পাচ্ছেন, সোয়াইপ করে গেলেই সেভ, টেনে ডান দিকে গেলেই সেভ। সো আমি এটি একটু শুনে নেব যে এই ভয়েসটা কেমন এসছে। তো এটিকে আপনারা ইকো করতে পারেন, ইকো দিলে ইকো করতে পারেন। তারপরে দেখুন এই যে এখানে তো সেভ সেভ তো বলছে, তারপরে সোয়াইপ করলে অ্যাডভান্স, এইগুলো যে সাউন্ডগুলোকে আপনাকে বাড়িয়ে কমিয়ে দিতে হবে। উপরের সাউন্ডটা হলো, উপরের সাউন্ডটা হলো ভয়েস রেকর্ডেড সাউন্ড, আর নিচেরটা হলো ইকো পার্সেন্টেজ সাউন্ড। যেমন এটা আমি ফুল করে দিলাম, তারপরে দেখুন আমি প্লে করি, ব্যাস এই দেখুন এইটা কিন্তু আমার এখানে সেভ রয়েছে। সেভ করে দিলে কিন্তু দেখুন আমার সেভ হয়ে যাচ্ছে। একটু ওয়েট করতে বলছি, ফাইল নেম ওকে। বন্ধুরা আমরা একটু ওয়েট করে নিচ্ছি, ওয়েট করতে করতে বলে রাখি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন,
যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পান। তো আর একটু বাকি আছে, আমরা একটু ওয়েট করব। বন্ধুরা হয়তো আমাদের সেভ হয়ে গেছে জিনিসটি, আমরা আবার একটু অডিওতে গিয়ে দেখে নেব। তো আমি হোম বাটন থেকে কেটে অডিওতে গিয়ে দেখে নিচ্ছি সেভ হয়েছে কিনা। সেভ অবশ্যই হবে। ফাইল ম্যানেজারে গিয়ে মিউজিক দেখুন, অবশ্যই কিন্তু ভিডিওটি চলে এসছে, নিচেরটাই হবে হয়তো। অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেলেন যে দেখুন এটি কিন্তু চলে এসেছে, আমি কিন্তু আর প্লে করছি না। তো এইবার যদি আমরা রেকর্ডিংটা দেখি, রেকর্ডিং অডিও, তারপর দেখুন রেকর্ড, সেখানে রেকর্ড করে ট্যাপ করলেই হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ, আই এম বিদ্যুৎ, ইউ আর ওয়াচিং ডিজিটাল অ্যান্ড্রয়েড হেল্প বাংলা, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল আইকন ফর মোর আপডেট। এটিকে আমরা স্টপ করে দিলাম। এটিকেও কিন্তু আপনারা ওই রেকর্ডিংটা সেভ করে নিয়ে এটাকেও কিন্তু আপনারা ওইখান থেকে ভয়েস চ্যাপ দিতে পারেন, এখান দিয়েও দিতে পারেন। আমি আর অত বড় করছি না ভিডিওটা, আশা করছি আপনারা বুঝেছেন। আমি আর ভিডিওটা অত বড় করতে চাই না আপনাদের সময় নষ্ট করার জন্য। সো এই জিনিসগুলো আপনারা একটু বুঝে যাবেন অবশ্যই। আমি একটা দেখিয়ে দিলাম, ওখান থেকেও পারবেন, আবার রেকর্ডিংয়ের ওখান থেকেও পারবেন। ওখান থেকে কিন্তু শুধু রেকর্ডিংগুলোই আসবে, গানটা আসবে না। এবার দেখবো আমরা অ্যাপটি কোথায় পাবো। প্লে স্টোরে যাবো। গুগল প্লে, MP3 সং ভয়েস চেঞ্জার লিখলে আপনারা এই যে 2 নম্বর যে অ্যাপটি আছে, এই অ্যাপটিকে আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো গেছে। দেখা হবে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন, যাতে আমাদের দেওয়া নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পান। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।